এখানে আহমদিয়াদের নিয়েই ছিল, এখানে আমার মেডিকেল কলেজের পাশেই ছিল আহমদিয়াদের তাদের এবাদতখানা। কখনো আমরা শুনি একটা লোকে ঢিল মেরেছে, একটা লোকে এই করেছে, এসে তারা নামাজ পড়ে, তারাও মুসলমান একটু ভিন্ন টাইপের এই এবাদত করে। কিন্তু আজকে হোসনি দালানে আক্রমণের কথা আমরা কখনো শুনি, ভালো করে সবাই আমরা কেউ ইরা শিয়া না, তো ভাই মাতা বোতার লোকজন আমরা ছোটবেলায় আমরা ওদের পিছিয়ে পিছিয়ে গিয়েছি। আজকে এই জিনিসটা আসছে, এইটা দেখাটা একটা ভয়ানক ব্যাপার। এটার ভয়ানক ব্যাপারটা এই জন্য, আজকে আমরা যদি মিডল ইস্টের দেশগুলি দেখি, উন্নতি তাদের ভয়ানক হয়েছিল, তাদের ওই উন্নতি কিন্তু আবার তাদের কাল হয়ে গেছিল। তারা বিদেশি শক্তি যারা ইনভেস্ট করেছে, যারা তারাই কিন্তু সেখানে আজকের এই মিডল ইস্টের সব কারণের জন্য, একটা তো ইসরায়েল দেখি, আরেকটা হলো যে পশ্চিমা শক্তি তাদের মন মতো সরকারের জন্য শুধু আমাদেরকে এদিকে। তো সেটার থেকে বাঁচাবার একটা মাত্র পথ হলো সত্যিকার এখানে গণতন্ত্র আসা, গণতান্ত্রিক বাংলাদেশ। এখানে আমার একটা জিনিস মনে পড়ছে, 1973 সনের নির্বাচন, বঙ্গবন্ধুর আমলের প্রথম নির্বাচন, নির্বাচনের মাত্র 7 জন জাসদ থেকে নির্বাচিত হলো। অধ্যাপক আমাদের আব্দুর রাজ্জাক সাহেব, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সাহেব দেখা করলেন, এসে বললেন, বঙ্গবন্ধু বললেন যে মুজিব মিয়া, কামটা কি হলো? বিরোধী দল না থাকলে তো গভর্নমেন্ট ভালো থাকে না, তোমারই দায়িত্ব ছিল অন্তত 100 জন যেন বিরোধী দলে আসে। এটা আব্দুর রাজ্জাক সাহেবেরই, এটা কিন্তু ভালো লক্ষণ না, এটা কাল হয়ে যাবে। এবং এটা যদি আমরা পরবর্তীকালে আর দুই একটা দেখি, দেলারা চৌধুরীর ওদের একটা পেপার দেখেছিলাম, ওই এই 7 জন থাকার ফলে বঙ্গবন্ধু সংসদে অতটা সময় দিতেন না, খুব কম সময়, কারণ কেউ প্রতিবাদের ভাষা নাই, প্রতিবাদের জোরালো নাই। আজকে কাউন্টার এই জন্য বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল সরকারের স্বার্থেই দরকার, সরকারকে সঠিক পথে রাখার জন্যই দরকার। আজকে যে কোনো জায়গার বিভিন্ন রকম জিনিস, আজকে আমরা যেখানে বলি যে আজকে শক্তিশালী বিরোধী দল, এই যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে, যখন এত পুরানো একটা কলেজ বিশ্ববিদ্যালয়, তারা কেন আলাদা একটা, কেন আমাদের আমাদের দেশের যেটা অবশ্য জাফর ইকবাল বলছেন, বলতেন যে একই পরীক্ষা নিয়ে, যদি আমরা মেডিকেলে যদি পরীক্ষা নিয়ে একই পরীক্ষা নিয়ে করতে, অথবা আমরা অতীতের মতো যেটাতে হয়তো মিজানও তাই করেছেন, আমরা যে ডিপার্টমেন্টে আমার পছন্দ আমি ওই ডিপার্টমেন্টে যেতাম, ওই ডিপার্টমেন্টে তারাই আমার পরীক্ষা টরীক্ষা নিয়ে মৌখিক বাইবা লিখিত, বেশি ছাত্র হলে একটু লিখিত টিখিত নিয়ে কমাইতো, কম ছাত্র থাকলে ই হতো। কিন্তু এখন কোথায় আমরা, এখন টাকা পয়সার ভাগ, আমার মতে শিক্ষকের বেতন বাড়াতে হবে, শিক্ষকের জন্য টাকা পয়সার দিকে লোকটা নাচ আছে।